নির্বাচনের খবর জানতে আমরা প্রথমে যাব কুমিল্লায়, সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি মাহফুজ নান্টু, সরাসরি যাচ্ছি তার কাছে। মাহফুজ, কুমিল্লার সব দলের প্রচারণার কেমন চিত্র দেখছেন আর ভোটাররা কি বলছে? মিতা, আপনি জানেন কুমিল্লার 11টি সংসদীয় আসন রয়েছে। এখানে নির্বাচনের প্রতীক পাওয়ার পর থেকেই সকাল থেকে গভীর রাত অবধি 91 জন প্রার্থী তাদের ভোটারদের মন জয় করার জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন, সেখানে তারা নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা সকাল থেকে কুমিল্লার 2 জন মন্ত্রীর এলাকা খবর নিয়েছি, আহম মুস্তফা কামাল এবং আরেকজন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সহমন্ত্রী তাজুল ইসলাম। তারা 2জনেই নিজের এলাকায় এসে ভোটারদের কাছে তাদের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরছেন, বিগত সময়ে তারা কী উন্নয়ন করেছেন সেগুলো তুলে ধরছেন। আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়েছি সেটি কুমিল্লা 11 আসন, এটা 14 গ্রাম অঞ্চল। এখানে আমরা এসে দেখলাম কুমিল্লার 2জন প্রার্থী রয়েছেন, সেখানে নৌকার প্রার্থী সাবেক মন্ত্রী রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব এবং তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন স্বতন্ত্র প্রতীকের প্রার্থী ফুলকপি মার্কাই, যিনি এখন ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, সাবেক মেয়র মিজানুর রহমান। আমরা এই আসনে এসে ভোটারদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যদি সুষ্ঠু সুন্দর নির্বাচন হয় তাহলে অবশ্যই এখানে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়াও আমরা কুমিল্লা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন গত কয়েকদিনে তাদের এইখানে যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন প্রায় 26 জন ম্যাজিস্ট্রেট বিভিন্ন সংসদীয় অঞ্চলে তারা ঘুরে দেখছেন এবং বিভিন্ন অপরাধে অন্তত 3 লাখ টাকার বেশি তারা 30টি অভিযানে জরিমানা আদায় করেন। মিতু, এই ছিল কুমিল্লা থেকে নির্বাচনী সর্বশেষ। মাহফুজ, আপনি সাথেই থাকুন, আমরা এখন যাচ্ছি সাতক্ষীরায়, সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি এস এম জিন্না। জিন্না, নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন আপনি ওখানে? মিতা, আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরা শহরের পোস্ট অফিস মোড়ে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার 4টি আসনে বিভিন্ন দলের মোট 30 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সদর 2 আসনে বিভিন্ন দলের মোট 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে আওয়ামী লীগ নৌকার প্রার্থিতা প্রত্যাহার করেছে এবং মহাজোটের জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামান আশু লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাকে সমর্থন জানিয়েছেন নৌকার এবারের মনোনয়নপ্রাপ্ত আসাদুজ্জামান বাবু। গত 21 তারিখে এক বর্ধিত সভায় আনুষ্ঠানিকভাবে জেলা আওয়ামী লীগ লাঙ্গলকে সমর্থন জানিয়ে নেতাকর্মীদের কিন্তু ভোটের মাঠে কাজ করতে উদাত্ত আহ্বান জানিয়েছেন। অন্যদিকে টানা 2বারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোশতাক আহমেদ রবি এবার নৌকার মনোনয়ন না পেয়ে কিন্তু ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার সাথে কিন্তু জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের খুব একটা দেখা যাচ্ছে না নির্বাচনের মাঠে, তিনি কিছুটা নিষ্প্রভ। এদিকে পিএনপি জামায়াত নির্বাচনে না যাওয়ায় ভোটের মাঠ কিছুটা একপেশে। অন্যান্য ছোট দলগুলোর নির্বাচনী প্রচারণাও কিন্তু সেভাবে চোখে পড়ছে না। এই ছিল আমার কাছে সাতক্ষীরা সদর থেকে সর্বশেষ তথ্য। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।